বলিউডে গান পাতলেই শোনা যাচ্ছে অভিনেতা আদিত্য রায় কাপুর ও অভিনেত্রী অনন্যা পাণ্ডের প্রেমের গুঞ্জন। কয়েক মাস ধরেই সম্পর্কের খবরে শিরোনাম হয়েছেন তারা। তবে এখন পর্যন্ত আদিত্য বা অনন্যা কেউই এ ব্যাপারে মুখ খোলেননি। অভিনেত্রী কৃতি শ্যারনের দীপাবলির অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গিয়েছিল, সেই থেকেই জল্পনার শুরু। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো তাদের দুজনের একান্ত ছবি। বর্তমানে স্পেনে রয়েছেন এই তারকা জুটি। লিসবনে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন তারা। সেখানে একসঙ্গে একটি কনসার্টে গিয়েছিলেন দুজন। ছবিতে দেখা যাচ্ছে লিসবনের রাস্তায় একান্ত ঘনিষ্ঠ সময় কাটাচ্ছেন আদিত্য ও অনন্যা। আদিত্যর বাহুডোরে আবদ্ধ অনন্যা দেখছেন লিসবনের প্রাকৃতিক সৌন্দর্য। পর্তুগালে কিছু অনুরাগীদের সঙ্গেও পোজ দিয়ে ছবি তুলেছেন এই জুটি। অনন্যাকে দেখা গেছে সাধারণ একটি কালো স্ট্র্যাপি ম্যাক্সি ড্রেসে, মাথায় চুল তুলে খোপা করা। অন্যদিকে আদিত্য রায় কাপুরকে দেখা গেছে গ্রে কালারের একটি টি শার্ট ও কালো শর্টসে। নিজেদের একান্ত সময় যে বেশ উপভোগ করছেন দুই তারকা সেটা বোঝাই গেছে সেই ছবিতে। সম্প্রতি মুক্তি পেয়েছে আদিত্য রায় কাপুরের ওয়েব সিরিজ দ্য নাইট ম্যানেজার সিজন 2। এরপর তাকে দেখা যাবে অনুরাগ বসুর মেট্রো ইন দিনোতে। অন্যদিকে অনন্যা পাণ্ডের হাতে রয়েছে বিক্রমাদিত্য মোটওয়ানের সাইবার ক্রাইম থ্রিলার, যার নাম এখনও ঠিক হয়নি।